হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আন একাডেমি আন একাডেমি বিপিএসসিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো আর আর এন টিপিসি এক্সামের অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়ে গেছে এবং যেটা কিন্তু রয়েছে এই লকডাউন সংক্রান্ত তো সেক্ষেত্রে আইসোলেশন রিলেটেড যে নতুন একটি নোটিস প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে সেটা নিয়ে ডিটেলি ডিসকাস করবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটু লাইক করতে ভুলো না এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তোমার সমস্ত এন ফ্রেন্ডদের সাথে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়েস রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাই এর অফিসিয়াল নোটিসে তো আপনারা নোটিস নাম্বারটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে যেটা বলা হয়েছে ইসিএ রিক্রুটমেন্টের জন্য তো সেক্ষেত্রে কোভিড নাইন্টিনের জন্য এখানে কিন্তু ডেট এক্সটেন্ড হয়ে গেছে এবং এখানে লকডাউনের কথা যেটা বলা হয়েছে দ্য এক্সটেন্ডেড লকডাউন পিরিয়ড অ্যানাউন্স বাই দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আনটিল থ্রি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি তো সেক্ষেত্রে তিন তারিখ পর্যন্ত কিন্তু আমাদের দ্বিতীয় দফায় যে লকডাউন সেটা কন্টিনিউ চলছে এবং সে কারণেই ঈদের মারফত কোনো কনফারেন্স হতে পারেনি অর্থাৎ এর আগে আমরা জানি যে এন মারফত তাদের যে ভিডিও কনফারেন্সের ডেট ঘোষণা করা হয়েছিল অর্থাৎ যাদের মাধ্যমে সিবিটি কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে তো সেই সংস্থাগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই ডিউরিং কোভিড নাইন্টিন তো সেই কারণে তাদের কনফারেন্সটাই লেট হচ্ছে এবং এটাই কিন্তু তারা এই পিডিএফ মারফত জানিয়ে দিয়েছে যেহেতু কনফারেন্সের ডেট লেট হচ্ছে তো সেক্ষেত্রে এক্সাম রিলেটেড ডেটও কিন্তু অনেক লেট হয়ে যাবে কারণ এখানে এক্সামে অনেকে আবেদন করেছে প্রায় কোটির কাছাকাছি তো সেক্ষেত্রে এতগুলো স্টুডেন্টের সিট এবং তার পাশাপাশি কোন শিফটে কোন ধরনের কোয়েশ্চেন তো সেই সমস্ত সংক্রান্ত এই কারণে কিন্তু তারা বলেছে যে আর একটু বেশি সময় লাগতে পারে যদিও এন যারা ফর্ম ফিল করেছে অলমোস্ট এক বছর হতে চলল তো সেক্ষেত্রে কোনো রকম কোনো নোটিস আসছিল না এই মুহূর্তে একটি নোটিশ এসছে তো আশা করা যাচ্ছে যে এই পরীক্ষাটা দু হাজার কুড়ির মধ্যে হয়ে যেতে পারে এবং এরা কিন্তু এখান থেকে দাবি করছে যে জুন জুলাই মাসে হয়ে যেতে পারে তবে মনে হয় না জুন জুলাই মাসে হওয়া সম্ভব অফিসিয়ালভাবে তো এখন এই পর্যন্ত এতটুকুই জানানো হয়েছে তো এর বাইরে আপনার কি মনে হয় এন টিপিসি এক্সাম কবে হতে পারে সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করুন নিজের কাছে ফ্রেন্ডদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান অ্যাকাডেমি ডাব্লিউ বিপিএসই আজকের মতো এখানেই শেষ করছি আমার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে